এখন সোজা কথা, দদকে কোনো অবস্থাতে দদকে জবা পড়া যাবে না। লাস্টের ফয়সালা এবারে যান মুফতি সাহেবের কাছে। মুফতি বা ফুকাহা একরামের মতামত কি এই ব্যাপারে? কি কয়, ফতুয়ার মধ্যে ধরা হয়েছে দদ জয়ের ব্যাপারটা, ফতুয়ার কিতাব উল্লেখ করা হয়েছে। এবার আসুন কয়েকটা ফতুয়ার কিতাব। একটা হলো আমাদের সর্বজনমান্য আমরা ফতুয়া দারুল উলুম, ফতুয়া দারুল উলুম আল জিলদুর রাবে, আল জিলদুর চতুর্থ খণ্ড, কত নম্বর খণ্ড? ফতুয়া দারুল উলুমের চতুর্থ নম্বর খণ্ড, খণ্ডতে লেখা আছে দদকে কোনো অবস্থাতে জবা পড়া, অনেক লেখা লেখি জবা পড়া যাবে না। ফতুয়া দারুল উলুমের চতুর্থ খণ্ডে লেখা আছে দদকে জবা পড়া, দেখলেন বিস্তারিত আলোচনা আছে সেখানে। সুতরাং এগুলি তো বুঝতে হবে, কারণ হরফ হলো ২৯টি, আরবি হরফ কয়টি? প্রত্যেকটি হরফ পৃথক আলাদা, প্রত্যেকটি হরফের মাখরাজ সিফাত আলাদা। কথা বোঝা যাচ্ছে নাকি? উচ্চারণ ভঙ্গি আদায়গির কাইফিয়াত সব কি আলাদা। দেখো দদের আর জয়ের মাখরাজ, যে প্রথম জুড়ে বলছি দদের মাখরাজ হলো জিব্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়া, আর জয়ের মাখরাজ হলো জিব্বার আগা সানায়া উলিয়া দুই দাঁতের মাখরাজের মধ্যে কত দূরত্ব, গাছের আগা আর গাছের মূল ফাউন্ডেশনে কোথায়? মূল ফাউন্ডেশন কি মাখরাজ, মাখারজুল হরুফ হলো মূল ফাউন্ডেশন, মূল ফাউন্ডেশন কি মাখারজুল হরুফ, তো মূল ফাউন্ডেশনের মধ্যে কত দূরত্ব তাফাত গাছের গোড়া আর কি? দদ হইলো গাছের গোড়া, জয়া হইলো গাছের কাছে না দূরে, অনেক দূরে। এই হলো মাখরাজের দিক। সিফাতের মধ্যে আসা যেও ফার্স্টের মধ্যে মোশাবা লাগিয়া গেছিল, মোশাবা হয়ে গেছে, সেটা ক খণ্ডন করছে কে সিফাতে ইস্তে কওয়ালাত, তমিজ করে লাইছে, মোমাইজ করে লাইছে। এখন আর কি করা যাবে না, দদকে জবা পড়া যাবে না। আমি ফতোয়া দিতেছি না, ফতোয়া দিছি মুফতি সাহেবরা দিতেছে, কোনো অবস্থাতে দদকে জবা পড়া যাবে না, দদকে দদে পড়তে হবে। কারণ হরফ হলো ২৯টি, হরফকে পরিবর্তন করা তাবদিল হরফ বিল হরফ লাহানে জলির এক প্রকার, তাবদিল হরফ বিল হরফ লাহানে জলির, হরফকে পরিবর্তন করা জিয়াদাতে হরফ লাহানে জলির এক প্রকার, নুকসান হরফ লাহানে জলির, এগুলি অনেক কথা। হরকতের মধ্যে পরিবর্তন, যজমকে হরকত পড়া, হরকতকে যজম পড়া, এগুলি সব লাহানে জলির প্রকার বেদ। কথা বোঝা যাচ্ছে? সুতরাং এই তো হলো পরিষ্কার কথা, মুফতি সাহেবের কথা, মুফতি আব্দুল হক, আমি দেখাইছি যুক্তি কিভাবে কি আছে, এগুলি আমি পরিষ্কার দেখাইছি বুঝাইছি। ফতুয়া দিছে কারা? মুফতি সাহেবরা, ঠিক আছে তো? সাবধান, কোনো অবস্থাতে নয় হরফ পরিবর্তন করা যাবে না, কারোকে এ অধিকার দেওয়া হয় নাই। একটা হরফকে পরিবর্তন করার অধিকার পৃথিবীতে কাউকে দেওয়া হয় নাই, প্রত্যেকটি হরফ আলাদা পৃথক। কথা বুঝো নাই? হরফ কমানোর অধিকার কাউকে দেওয়া হয় নাই, বাড়ানোর অধিকার কাউকে, পরিবর্তন করার অধিকার কাউকে দেওয়া হয়েছে? এই সমস্ত এগুলি কি, এই যে মূর্খতা, কিচ্ছু চিন্তা করবো না, গভীর যাবে না, এনতেহা দরজা তাহাকিক ছাড়া, এই যে ফেতনা, কত কিছু নিয়ে ফেতনা আমাদের ওলামায়ে হযরতের মধ্যে, হুফাজে কেরামের মধ্যে, কোরআনে কেরামের মধ্যে হাজারো। আমাদের মূল বিষয়টা হলো আমরা এনতেহা দরজা তাহাকিক ছাড়াই গ্রুপিং শুরু করে দেই, কাদা ছড়াছড়ি শুরু করে দেই। এই মূল ফেতনা ধ্বংসের মূল কারণ হলো এখানে, মূল ফেতনা ফাসাদ। কথা বুঝো নাই? যে আসলে গভীরে যেতে হবে, তার গভীরে গিয়ে দেখতে হবে আসলে কি, আসলটা বাহির করা চিন্তা না করে কি করি, একটু ভাইয়া একটু হয়ে বিরা করি, আমি বিরাট কিছু হয়ে গেছি, বিরাট কিছু যাই না ফেলছি, হ্যাঁ আরম্ভ করে দেয়। এগুলি মূর্খতার পরিচয়। কিসের পরিচয়? আল জাহিলু ইয়ারদা আন নাফসিহি, আল জাহিলু ইয়ারদা, সাবধান। এখন পড়ো দ করে আল্লাহর হাবিব যেভাবে পড়ছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে পড়ছেন, দ জিব্বা সোজা থাকবে। এই যে হলো ধরো এটা কি মারিদাত, এখানে কি এই মারিদাতের গোড়ার থেকে আরম্ভ হয়েছে এক কালামের মাখরাজ পর্যন্ত যাইব, এটা হলো জিব্বা, এটা কি জিব্বার গোড়ার কিনারা। কথা বোঝো নাই? দুই ভাষা কিনারা, তো জিব্বার দুই ভাষা কিনারা এই মারিদাতের গোড়ার থেকে এরকমভাবে ঘষতে থাকবে, এরকম ঘষতে ঘষতে একটার মাখরাজের শেষ পর্যন্ত যায় পৌঁছবে, মাখরাজের শেষ পর্যন্ত কি বুঝবে, ল
জিব্বার গোড়া জিব্বার মধ্যখানে উপরে দিকে উঠবে, জিব্বার আগা কথায় লাগবে, কয়টা কই থাকবো, জিব্বার আগা কথাও লাগবে না, সৈন্যের মধ্যে থাকবে, সাবধান, জিব্বার আগা কথাও লাগবে না। দেখো না মুখ ঠোঁটের অবস্থাগুলি খেয়াল করতে হবে না, ঠোঁটটা কেমনে কো, বেঁকা করে কো, গোল করে কো, দুই ঠোঁট মিলে এ করো, দুই ঠোঁট মিলবে না, মুখ বন্ধ হবে না, ফাঁকা থাকবে। এই যে দতকে জোয়ার ফারের আরো বিশেষ আরো কতগুলি কারণ আছে, আরো কিছু কারণ আছে। আমাদের তরিকায় তালিম, তরিকায় তালিম শুরু থেকে গলত, তরিকায় তালিম শুরু থেকে কি মিজান থেকে গলত তরিকা তালিম শুরু হয়ে গেছে, মিজান থেকে গলত তরিকা তালিম শুরু হয়েছে, মিজান মোহন সাহেব থেকে আরবি গ্রামার নাহসর পর্ব কোরআন হাদিস বোঝার জন্য বহস মাজি মুজারে মুস্তাকবেল আমর নিহি ফেল ফাইল যত কিছু আছে, কথা বুঝো না, এখন সেখান থেকে শুরু হয়ে গেছে গলত তরিকা তালিম কি, এর কোনো এর কোনো বাধাবিঘ্ন নাই, কোনো ওস্তাদ কোনো দিন আমাদেরকে বলে নাই এই বেটা আরবি শব্দগুলি কোরআন হাদিসের শব্দ, কোরআন হাদিস বোঝার জন্য আরবি গ্রামার ভাষা বোঝার জন্য মিজান মোহন সাহেব থেকে শুরু হয়েছে না সরব নাকি, তো এখান থেকে শুরুতে আমরা শুরু করে দিয়েছি কি দতকে জবা ফাড়ার, এখানে এখানে শুরু থেকে, হ্যাঁ দেখো কি সুন্দরভাবে কয় লাজার কোরআন শরীফ পড়ে কয় যারাবা ইয়াজরিবু যারবান ফাহুয়া যারিবুন, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র তালিবুল ইলম পড়তেছে পড়াইতেছে, কোনো উস্তাদ জি কোনো দিন আমাদেরকে বলে না এই বেটা এটা তো আরবি শিখা, কোরআনের শব্দ হাদিসের শব্দ আসবে বুঝার জন্য, দরাবারে জরাবা পড়লে অর্থ কী হবে, তুই জরাবা কস কেন বলছে কোনো দিন উস্তাদ, আমরা বলছি কাউকে বলি নাই কেন, এই যে দেখো অবস্থা কি, তো এখান থেকেও এই তালিম শুরু হয়ে গেছে দোয়াতকে জবা ফাড়ার, জরাবা ইয়াজরিবু যারবান ফাহুয়া যারিবুন, কি সুন্দর করতে আছে পড়তে আছে সব, আমার এই বয়সে একজন উস্তাদের মুখে শুনছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করো বলো, এই যত মিজান মোহন সাহেব যে সমস্ত আসাতেজা কেরামগঞ্জ নাহসর পড়ান একজন একজন উস্তাদের মুখে শুনছি একদিন তিনি বলছেন এই বেটা ছাত্ররা ছেলেরা কী পড়াস জরাবা কস কেন, জরাবা ইয়াজরিবু দেখোস না দোয়াত জয়া কস কেন, এই একজন উস্তাদের মুখে আজ পর্যন্ত শুনছি এত সব বছরের মধ্যে, এত লক্ষ লক্ষ ছাত্র হাজার হাজার আসাতেজা কেরাম কেউ কোনো দিন বাধা দেয় না পড়তে আছে কী পড়ে আল্লাহ জানে, বোখার সিয়াসিত্তার এবারত পড়ে, কিতাবের এবারত পড়ে, লাগাজান কোরআন শরীফ পড়ে, কোনো বাধাবিঘ্ন নাই, কিন্তু কিতাবের এবারত কোরআন শরীফের মতন পড়বো কেন, আরে বোখারি কত দিন দেশ কেমনে পড়ে,
আমি মিথ্যা বলি না সত্যি বলি কোন আপনারা? কেন কিতাবের এবারতে আরবি ভাষা আরবি ভাষার মতন পড়বে? এটা কি কোরআন শরীফের তেলাওয়াত? এখানে কি কথা বলা হয়েছে ওরা তেল কোরআন তার তিলা? কিতাবের এবারত সম্পর্কে এরকম কোনো হাদিস আছে নাকি? তো এবারত এভাবে কেমনে পড়বো? আশ্চর্য কথাবার্তা, কিচ্ছু নাই, সব গলত তরিকা, সব কি কোরআন শরীফ পড়তে আছে, কিতাব পড়তে আছে, ফোলাইনে মোতালা করতে আছে, তাকরার করতে আছে, আর সুন্দর স্পষ্ট আরবি ভাষা আরবি ভাষার মতন পড়ো। কথা বুঝো? অরাত্রিল কোরআন তারতিলা একমাত্র তারতিলের হুকুম আসছে কোরআন কারিমের তেলাওয়াতের ক্ষেত্রে, বাহিরের জন্য আসে নাই। আজান নিয়ে কত তর্ক বিতর্ক আমাদের দেশে, আজান সুন্দর তরিকার আজান কই পাইছে সমস্তগুলি? এখন ওনাদের মধ্যে মুরব্বী যারা, আমরা যাদের একতাদা করি, তাদের মধ্যে দুই গ্রুপ। এক গ্রুপের কথা হইল আজান তো এলায় কালিমাতুল্লাহ, এলায় যত লম্বা করা যায়, এখানে কোনো হরতত নাই, যত লম্বা করা যায় আওয়াজ মানুষের কাছে পৌঁছানোর জন্য। মুফতি মাহমুদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাই, হজরত মাওলানা মুফতি মাহমুদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাই, তিনি সফর অবস্থায় দুনিয়ার থেকে আল্লাহ বিদায় নিয়ে গেছেন। তিনি বলছেন মালিবাগ মাদ্রাসায় রমজানে এতেকাফে বৈশা এই দেশের সমস্ত শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সবাই উপস্থিত ছিলেন, তাদের সামনে বসছে আজানের মধ্যে কোনো সীমারেখা নাই, আজানের মধ্যে কি নাই? এটা আলা কালিমাতুল্লাহ, মানুষকে আওয়াজ পৌঁছাইতে হবে তাজিম, আল্লাহ শব্দের তাজিমের জন্য। এখানে কোনো হদ নাই যে তিন আলিফ না চার আলিফ যত টানতে পারো, সব তো মাথার ইচ্ছে করে বয়ে রয়েছে। তখন এই দেশের যারা সুন্নত তরিকার আজানের, তারা সব মাথা নিচু করে বসে রয়েছে, কেউ তো চু ছাড়া করলো না তখন, কথা বলেন, তখন কেউ কিছু কোনো চু ছাড়া করে নাই। কিসের আজান আবার সুন্নত তরিকার আজান কি? আর কথা বুঝো নাই, আজান লম্বা আওয়াজে হাদিস আসছে, যখন আজ নামাজের সময় হবে উঁচা লম্বা গলা লম্বা আওয়াজ ওলা নেককার লোক দেখে আজান শুরু করো, উঁচু জায়গায় দাঁড়াইয়া আওয়াজ বড় করে মানুষের কাছে আজানের কি করে নামাজের এলান পৌঁছাও, আজান শুরু করো, আসছে না কি হাদিসে? তো আজান তো প্রচারের জন্য। এখন আজান সুন্নত তরিকার আজান করতে করতে আজান হয়ে গেছে একামতের মতন, কোন সময় আজান হয়ে যায় অনেক মসজিদ খবরও পাওয়া যায় না, সুন্নত তরিকার আজান। আর কি কথা বলেন, যেটা আমি বাস্তব করতে আছি, সুন্নত তরিকার আজানে তো শর্ট করছে, মানে শর্ট করে আজানটা দিয়ে কি একামত দিল না আজান দিল, কোন সময় আজানের খবরও জানে না মানুষের, সুন্নত তরিকার আজান। এখন ওনারা বলছে মুফতি মাহমুদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলে বলছে আজানের মধ্যে কোনো হদ নাই, আর অন্য 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 বুজুর্গেরা বলছে না এখানে লার মধ্যে টানা যাবে, আল্লাহর মধ্যে বেশি টানা যাবে না, এখানে কি এক আলিফ, এখানে কি আল্লাহু আকবর আল্লাহু আকবর। তা ওনারা বলতেছে না এখানে আজানের ক্ষেত্রে বিশেষ করে তাজিম, আল্লাহর নামের তাজিম, ইসমে আজম, ইসমে জাতের এই সিফাতে, আরে কথা বুঝো না, এটা আল্লাহর নাম, সিফাতি নাম কি নাম? সুতরাং এখানে কোনো হদ নেই, কোনো কয়েদ নেই, যত টানতে পারো। তখন তো কোনো বাদ প্রতিবাদ কেউ করে নাই, আমরা কোন দিকে যাবো? হামেশা ইবতেদা কুন বাদিল ওয়াজা, হামেশা ইবতেদা কুন বাদিল ওয়াজা। আমরা যাদের একতাদা করি হামেশা একতাদা করো জান প্রাণ দিয়া, আরে কথা বুঝো নাই, এখন কি করবো, কার একতাদা করবো? আমাদের মুক্তাদা কারা? একজন এই জন্য কয়ে এরকম, সেই জন্য কয়ে হেরকম, আমরা কার পিছে দৌড়বো? ইহুদের আমরা কার পিছিয়ে ধরবো? মুশকিল না এগুলি, এই হলো বুজুর্গদের অবস্থা, ঠান্ডা গেছে নাই তো আলহামদুলিল্লাহ, কোন কথার থেকে গেছে গিয়া বহদের ইস্তিত আলাদের থেকে গেছে গিয়া, বহদের মাখারাজের থেকে, কিসের থেকে? এই হুজুর দাও, এখন দরটা দদে উচ্চারণ করতে হবে, মনে থাকবে? জরাবা বলবে না তো কেউ আজকের থেকে, আর নিজেরা তো পড়ো নাই, তারা ছাত্রদেরকে পড়াই বা ছেলে মেয়েদেরকে বরাবা বলতে বলবে, জরাবা যেন কেউ না বলে, খুব সুন্দর করে আরেকটা বিষয়, শুধু দোয়াদার জোয়ার মধ্যে মুসাবা হয়েছে, বাকি কোনো হরফে মুসাবা নাই, সেক্ষেত্রে তো কোনো কথা নাই। এই আরেকটা কথা যুক্তি, যে ২৯ হরফের মধ্যে অন্য অন্য হরফের মধ্যে তো মুসাবা আছে, আছে না নাই?
দোয়া যাওয়ার মধ্যে মোশাবা হওয়ার কারণে এটারে জমানায় লাইতে আসো, বাকিগুলির সম্বন্ধে কোনো কথা নাই কেন? কথা কন, কথা বুঝছ? আর দলিল কথা বুঝবা? আর ব্যবহারিক শব্দ যেরকম আমরা ছোটবেলার থেকে দোয়াতকে জওয়া ফেরা অভ্যস্ত হয়ে গেছি, আরবি কিছু শব্দ আমরা ব্যবহার করি লেখা দোয়াত উচ্চারণ করি কি র, যেমন হুজুর, হুজুর কি বলি? সব হুজুরের দলকে দোয়াত না জওয়া? আরে ক কি শব্দ কি? আমি তো সারা জিন্দিগি ছোটবেলার থেকে হুজুর হুজুর করেছি, এখানে তো দোয়াত লেখা হুজুর, কি লেখা? আল হুজুর, হুজুর حضر يحضر حضر يحضر حضر يحضر حتى ها اوزو فرائض الوضوء কতবল কি আমরা ওযু কই না উযু কই? এখানে কি দোয়াত না জোয়া? এখানে আমরা ইস্তেমাল করছি ব্যবহার করি কি জোয়া? ওযু কই এসে সারা জীবন এই ওযু করে ওযু আছে রে, শব্দের অক্ষরটা কি? মনে থাকবে হুদুর রমজান মাস সারা জীবন করে এসেছে, রমজান রমাদান রমাদান, এগুলি ব্যবহারিক শব্দ আমাদের দেশের ভাষা মাতৃভাষার সাথে মিল, অনেক আরবি শব্দ আমরা ব্যবহার করি তো উচ্চারণ সঠিক হয় না, উচ্চারণ কি হয় না সঠিক, এই যেগুলো ব্যবহারিক শব্দ। এখানেও আমরা দোয়াতকে জওয়া পড়ছি, সারা জীবন পড়তেছি, ভরাই আসতেছি, হ্যাঁ, আর তরিকাতে আলিমের মধ্যে দোয়াতের জায়গায় জওয়া ফিরে আসছি, কথা বুঝো না? মানে সব জায়গায় গলত, সব জায়গায় কি গলত? ইনশাল্লাহ আর গলতও থাকবো আমরা না, সিফাতে ইস্তিতালাতের প্রতি খেয়াল রেখে দোয়াতকে দুই বন্ধু চট্টগ্রাম থেকে বাস উঠছে, আলাপ আলোচনা করতে করতে গুলিস্তান জিরো পয়েন্টে নামছে, কথা নামছে দোয়াদার জোয়ার মোশাবা খণ্ডন করতে আসছে, এখন গুলিস্তান নামছে, দুই বন্ধু নামে এক বন্ধু, আমি তো বরিশাল যাবো, তুমি কোথায় যাবে? আমি রাজশাহী। ঠিক আছে, তুমি তোমার রাস্তা ধরো, আমি আমার রাস্তা ধরলাম। সিফাতে ইস্তিতালাত গুলিস্তান জিরো পয়েন্টে আসছে দুই বন্ধু, মানে মোতাজাদ্দা পাঁচটির মোশাবা শেষ করে দিছে কি? তুমি তুমি রাস্তা ধরো, এখন আমি আমার রাস্তায় চলি, দত সিফাতে ইস্তেতালাতে কইতে আছে, এটার নাম হইল মুমাইয়াজ তমিজ করা হয়েছে। আর কথা বুঝো নাই? এখন দত কি জবাব করা যাবে? বুঝছো? ক যরাবা ইয়াযরিবু, যরাবা ইয়াযরিবু, যরাবা ইয়াযরিবু, ضرباً ضرباً ضارباً ضارباً ضرب الله مثلاً কত শব্দ, ضرب الله مثلاً وَضَرَبَ اللَّهُ مَثَلًا ضُرِبَ ضُرِبَ ضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ ضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ فَضُرِبَ فضرب بسور له باب باب 29টি হরফের মধ্যে কঠিন হরফ হলো বদ, 29 হরফের মধ্যে বেশি কঠিন কোনটি? বদ। এই দোয়াটি আবার বেশি কঠিন হবে সাকিন অবস্থায়, বেশি কঠিন কখন হয়? সাকিন অবস্থা আরও বেশি কঠিন হয়, সাকিন অবস্থা উচ্চারণ করা খুব কঠিন, সবাই পারে না, কলকলা হয়ে যায়, সাবধান করা হয়েছে, সাবধান তাম্বি করা হয়েছে, দোয়াতকে সাকিন অবস্থায় খুব সাবধানে উচ্চারণ করতে হবে, কলকলা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কথা বোঝা যাচ্ছে? মানে ছুটে যায়, দূরে রাখতে পারে না, তা দেরি বু কয়া দেরি বু, কথা বোঝা যাচ্ছে? সুতরাং বদ 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 বদ
يضل ضل يضل ضرب 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 يضرب ضرب يضرب 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 ضرب يضرب ضرب يضرب ضربا 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 ضارب 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 ضربت ضربنا ضربت ضربنا من أعرض من أعرض من أعرض من أعرض أعرض يعرض أعرض يعرض আমার কথা ছিল দোয়াত কঠিন হরফ, দোয়াতটি বেশি কঠিন হয় কখন? সাকিন অবস্থায়। কোন অবস্থায়? কিতাবে সাবধান করা হয়েছে, সাবধান, বিকিয়ার ফুল তাম্বি করছে, দোয়াতকে সাকিন অবস্থায় খুব শক্ত হাতে ধরতে হবে, শক্তভাবে ধরে রাখতে হবে, কারণ এটা ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাহলে কলকলা হয়ে যাবে, দোয়াতের মধ্যে হরকত হয়ে যাবো, কি হয়ে যাবে? কলকলা হয়ে যাবে, সাবধান কও। এবার এবার সাকিন শব্দগুলির মাস্ক, দদ দ্বারা যে সাকিন সুকুনের যে শব্দমালার গঠন করা হয়েছে সেগুলি উচ্চারণ করো। আলাম আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল 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 আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ولا تضحى ولا تضحى 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 ولا هضما ولا هضما তোমরা কি করো? হপমা করতে মুখ বন্ধ করে দাও, ঠোঁট মিলে হপমা কর। এই মিমের মধ্যে ঠোঁট মিলবে, দহাতের মধ্যে মিলবে, তো মুখ বন্ধ করো কেন? ولا هض هض ما ولا هض ما ولا هض ما ولا هض ما সময় বানায় কোন সব কোরআন আল্লাহ বানায় দিস। فلا يخاف ظلما ولا هض